আচ্ছা, এখানে একটা সার্কিট ড্র করা হয়েছে। এই সার্কিটটা দেখো, এখানে কি লেখা আছে, এটা একটা কারেন্ট সোর্স, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে। এর মান হচ্ছে 2 IX, এটা একটা রেজিস্টার 4 ওহম, আর এটা আর একটা রেজিস্টার 2 ওহমের। আর এই যে 2 ওহম যে রেজিস্টার, তার মধ্যে উপরের দিকে একটা কারেন্ট যাচ্ছে IX, আর এই যে কারেন্ট সোর্স 2 IX লেখা হয়েছে, এটা হচ্ছে এই কারেন্টের উপরে ডিপেন্ড করছে, মানে এটা হলো একটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এরকম একটা সার্কিট, ঠিক আছে। এখানে এই এ আর বি এই দুটো টার্মিনাল বলে দেওয়া আছে। এখন ধরো কোশ্চেনে এখানে আরেকটা অ্যাডিশন করে দিল, দিয়ে বললো এখানে আরেকটা 9 ওহমের রেজিস্টার আছে, এটা এক্সটার্নাল, ঠিক আছে, 9 ওহমের রেজিস্টার। আর ধরো একটা এখানে আরেকটা ব্যাটারি আছে, ব্যাটারিটা হচ্ছে 10 ভোল্টের, এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি আছে, এটাকে কোথায় লাগিয়েছে? তাহলে 9 ওহমের রেজিস্টার আর 10 ভোল্টের ব্যাটারি, এটাকে লাগিয়েছে ওই এ আর বি যে টার্মিনালটা আছে, সেই দুটো টার্মিনালের ওখানে লাগিয়েছে। দিয়ে বললো যে এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই সার্কিটের মধ্যে এই 9 অ্যাম্পিয়ার যে রেজিস্টার আছে তার মধ্যে কত কারেন্ট ফ্লো হবে, সাপোজ আই কত ফ্লো হবে, আইটা জানতে চেয়েছে কোশ্চেন, ঠিক আছে। এটাকে তো আমরা এমনি করতে পারি, মেশ অ্যানালিসিস দিয়ে আমরা করতে পারি, বা নোড অ্যানালিসিস দিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। তো এরকম যদি প্রবলেম দেওয়া থাকে হবে না? এই প্রবলেমে যদি বলতো যে আই বার করো, বার করা যেত যদি মেশ বা নোড অ্যানালিসিস দিয়ে আমরা করতাম, হতো। কারণ দেখো এখানে আমাদের কটা নোড আছে, এই প্রবলেমে আমাদের নোড কটা আছে, যদি আমরা দেখি এটা একটা নোড, ঠিক আছে, এটা একটা নোড হতো, আবার এটা আর একটা নোড। যদিও এটার নোড অ্যানালিসিসের দরকার নেই, এটা তো আমরা ডাইরেক্টলি বুঝতেই পারছি এটা 10 ভোল্টই হতো, তবে এটাকে যদি আমরা একটা নোড 2 নম্বর ধরেই নিতাম, আর এটাকে আমরা রেফারেন্স নোড ধরতাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড। এরকম ভাবে আমরা এই প্রবলেমটাকে করতে পারতাম। তখন কিভাবে করতাম নোড অ্যানালিসিস করে বলো, কি লিখতাম? এই 2 নম্বর নোডের ভোল্টেজ কত হতো, এই জায়গাকার ভোল্টেজ কত, এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ হতো আমার 10 ভোল্ট, 10 ভোল্ট স্যার, এটা 10 ভোল্ট হতো, ঠিক আছে। এবার বলো এখানে এই 1 নম্বর নোডে যদি আমি কারচপস কারেন্ট ফ্লো অ্যাপ্লাই করি, তাহলে কি বলতে পারি এখান থেকে আউটগোয়িং কারেন্ট কটা আসছে? এখানকার ভোল্টেজ ধরো আমি V1 ধরে নিলাম, V1 আমি ভোল্টেজ ধরে নিলাম, তাহলে বলো আউটগোয়িং কারেন্ট কটা আছে এখান থেকে? এই ব্রাঞ্চে একটা আউটগোয়িং আসবে, এইখানে একটা আউটগোয়িং আছে, তাহলে ফার্স্টে আমি আউটগোয়িং কি আছে, 2 IX, এটা একটা আউটগোয়িং 2 IX। আর কি আউটগোয়িং আছে, এইটা একটা আউটগোয়িং, এটা কত, এটা হচ্ছে সাপোজ V1/4, এটা একটা আউটগোয়িং। আর কি আউটগোয়িং আছে, এইটা, এটা দিয়ে কত আসবে, V1/2 আসবে। আমরা যদি নিচের দিকে ধরি কারেন্টটা আসছে V1/2, V1/2 যেটা, এটা তো স্যার ইনকামিং, হ্যাঁ ওটা ইনকামিং IX লেখা আছে, বাট আমি যদি এটাকে V1/2 লিখি তাহলেও হবে, বা তোমরা এটাকেও এরকমও লিখতে পারো যে এটাকে কি লিখতে পারো বলো, এটাকে তোমরা ইনকামিং হিসাবে যদি লিখতে চাও এরকম লিখতে পারো যে ইনকামিং, ঠিক আছে, মাইনাস আইএক্স লিখতে পারো। তাহলে আমি অন্যদিকে লেখাচ্ছি, পরের লাইনে আমি দেখো ওটাকে কিভাবে লিখতে পারি, তাহলে আরেকটা আউটগোয়িং কে আছে, এটাকে আমরা আউট ইনকামিং এ দেখাবো, তাহলে আউটগোয়িং এটা দিয়ে আরেকটা আউটগোয়িং আসছে, এই যেটাকে আই বলছি আমরা, এটা এটার মান কত, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আরেকটা আউটগোয়িং হলে V1 V1 -10/9, এটা একটা আউটগোয়িং হলো, ঠিক আছে। তাহলে আউটগোয়িং গুলো দেখিয়ে দিলাম, আর ইনকামিং হিসাবে তাহলে আমাকে IX দেখাতে হবে, ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম IX, একটা এই এই ইনকামিংটাকে আমি IX দেখালাম। এবার হচ্ছে কি, IX এর মান তো আমরা জানি, IX সমান কত, আমরা ধরো সাইডে এখানে IX এর মানটা হিসাব করছি, তাহলে IX কারেন্ট মানে বেসিক্যালি কি, এই 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেইটাই। কিন্তু আমরা যদি এখানে ভোল্টেজ V1 ধরি, আর এখানে ভোল্টেজ কত, 0, তাই তো, এখানকার ভোল্টেজ 0 ভোল্ট, এখানের ভোল্টেজ V1, তাহলে এই দিকে কত কারেন্ট ফ্লো হওয়া উচিত, এর মধ্যে দিয়ে নিচের দিকে কত কারেন্ট আসা উচিত, এদিক দিয়ে কত কারেন্ট আসা উচিত, কারেন্ট আসা উচিত আমার V1 -0/2, এটাই তো আসা উচিত। এটাকে সাপোজ আমি একটা, এটাকে আমি সাপোজ একটা নাম দিচ্ছি I1, সেটাকে সাপোজ আমি I1 নাম দিচ্ছি, তাহলে I1 সমান আমি বলতে পারি V1 -0/2, এটি এটি হচ্ছে I1,
এবার ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি আই ওয়ান সমান মাইনাস আই এক্স, তাহলে আই এক্স সমান কত হবে, আই এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমার মাইনাস আই ওয়ান, তার মানে হয়ে যাবে মাইনাস অফ ভি ওয়ান বাই টু, সেটাই মাইনাস অফ ভি ওয়ান বাই টু। তাহলে এখানে যেখানে যেখানে আই ওয়ান আছে আই এক্স আছে সেখানে সেখানে আমি মাইনাস ভি ওয়ান বাই টু বসিয়ে দেবো, মানে এখানে বসিয়ে দেবো টু ইন্টু মাইনাস অফ ভি ওয়ান বাই টু বসিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস এখানে আছে আমার ভি ওয়ান বাই চার বসিয়ে দিলাম, প্লাস এখানে ভি ওয়ান বাই নয় বসিয়ে দিলাম, মাইনাস এখানে দশের নয়, ঠিক আছে, আর ওই আই এক্স এর জায়গায় কত বসাবো মাইনাস অফ ভি ওয়ান বাই টু, মাইনাস অফ ভি ওয়ান বাই টু, ঠিক আছে। এবার এই ভি ওয়ান বাই টু এটাকে আমরা বাঁদিকে নিয়ে চলে যাব, তাহলে ভি ওয়ান এর টার্ম গুলো সব একসাথে হয়ে যাবে, ভি ওয়ান এর টার্ম গুলোকে যদি একসাথে লিখতে হয়, এখানে ভি ওয়ান এটা দেখো দুই আর দুই তো কেটে যাচ্ছে, তাহলে এটা ভি ওয়ান এর সঙ্গে কে আছে, এখানে মাইনাস ওয়ান আছে, এখানে মাইনাস ওয়ান আছে, এখানে একের চার আছে, তারপরে আছে আমার একের নয়, তারপরে ওই দিক থেকে একটা একের দুই চলে আসবে, মানে ওটা মাইনাস ভি ওয়ান বাই টু আছে, ওই দিকে এলে এটা হয়ে যাবে প্লাস একের দুই, ঠিক আছে, এরকম হয়ে যাবে ইকুয়াল টু দশের নয়। তাহলে এখান থেকে সমাধান করে ভি ওয়ান এর মান বেরিয়ে যাবে, কত বেরোচ্ছে বলো, সমাধান করে ভি ওয়ান এর মান কত বেরোচ্ছে, মাইনাস প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই নাইন, সব করে করাই ভালো, স্যার বেরিয়েছে স্যার মাইনাস 8 ভোল্ট, মাইনাস 8 ভোল্ট বেরোচ্ছে না, ঠিক আছে মাইনাস অফ 8 ভোল্ট, ঠিক আছে মাইনাস অফ 8 ভোল্ট এটা বেরিয়ে গেল ভি ওয়ান এর মানটা। তাহলে এবার ভি ওয়ান এর মান যখন বেরিয়েই গেল তাহলে তো কারেন্টটাও পেয়ে যাবে, এই কারেন্টের মান কত হবে, আই এ কারেন্টের মান কত হবে, মাইনাস অফ 4 অ্যাম্পিয়ার, আই কারেন্টের মান যদি আমরা ওইদিকে ধরি মানে মাইনাস 8 মাইনাস 10 নাকি, মাইনাস 8 মাইনাস 10 বাই 9, মাইনাস 8 মাইনাস 10 বাই 9, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 2 অ্যাম্পিয়ার। এইভাবে আমরা কারেন্ট পেয়ে গেলাম মাইনাস 2 অ্যাম্পিয়ার এইদিকে, মানে বেসিক্যালি এইদিকে যদি আমরা কারেন্টটাকে দেখাতাম ওটা পজিটিভ হতো, ঠিক আছে, মানে কারেন্টটা তো বেসিক্যালি 10 ভোল্টের ব্যাটারি থেকে এইদিকে ফ্লো করছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এখানে 2 অ্যাম্পিয়ার ফ্লো করছে এটা। এবার এই প্রবলেমটাকে যদি আমাকে বলতো থেভেনিন থিওরেম দিয়ে সলভ করতে তখন কি করতাম, থেভেনিন থিওরেম দিয়ে যদি এই প্রবলেমটাকে সলভ করতে বলা হতো, দেখো থেভেনিন থিওরেম দিয়ে এই প্রবলেমটাকে সলভ করতে গেলে এখানে আমাদের কি আছে, কোনো ডিপেন্ডেন্ট সোর্সই আছে, ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স তো নেই, এই প্রবলেমে কি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখতে পাচ্ছ, ভোল্টেজ অথবা কারেন্টের জন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি আছে এই এইটুকু পার্টের মধ্যে, ওই পার্টটা তো এক্সটার্নাল, এই পার্টটা তো এক্সটার্নাল যেটা আমাদেরকে লোড হিসাবে এটাকে ভাবতে পারো তোমরা, ঠিক আছে, এই পার্টটা এক্সটার্নাল, কিন্তু আমি এ থেকে বি এই যে এ আর বি টার্মিনাল তার বাঁদিকে মানে এই অংশটার মধ্যে কোনো কি দেখতে পাচ্ছ জায়গা যেখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট কোনো ভোল্টেজ বা কারেন্ট সোর্স আছে, সেটা কিন্তু নেই। তাহলে আমরা যদি তাহলে আমরা যদি এটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট ফর্মে নিয়ে যেতে চাই, তো এই ধরনের যদি কোনো সার্কিট থাকে যেখানে আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্স নেই, তো সেক্ষেত্রে আমাদের থেভেনিন ভোল্টেজ যেটা হবে ভিটিএইচ যেটা হবে সেটা অলওয়েজ কি হবে, সেটাকে অলওয়েজ আমাদেরকে জিরো ধরতে হবে, ঠিক আছে, এই ধরনের সার্কিটের ক্ষেত্রে মনে রাখতে হবে যেখানে আমাদের কোনো
ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ অথবা কারেন্ট সোর্স নেই, অনলি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, তো সেই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমরা ভিটিএইচ অর্থাৎ থেভেনিন ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক কেমন হয়, থেভেনিন ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কে আমাদের এরকম থাকে, একটা ভিটিএইচ থাকে তার সঙ্গে সিরিজে একটা আরটিএইচ থাকে, এটা দিয়েই তো আমরা এই পার্টটাকে রিপ্লেস করি, মানে এই যে অংশটা এবি এর বাঁ দিকের অংশটাকে তার পরিবর্তে আমরা এরকম একটা সার্কিট দিয়ে এটাকে রিপ্লেস করি, একটা হচ্ছে আমাদের ভিটিএইচ আর ওখানে থাকে আমাদের আরটিএইচ, এটা দিয়ে রিপ্লেস করতে পারি। কিন্তু এ ধরনের সার্কিট যেখানে আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স নেই, সেখানে ভিটিএইচ অলওয়েজ 0 ভোল্ট হবে। আর আরটিএইচটাকে বার করার উপায় হচ্ছে, আরটিএইচটাকে বার করার কি উপায় হচ্ছে, সেখানে আমাদেরকে আইদার একটা ভোল্টেজ সোর্স ধরে নিতে হবে আমাদের নিজেদের পছন্দ মতো ম্যাগনিটিউডের, অথবা আমাদেরকে একটা কারেন্ট সোর্স ধরে নিতে হবে। ঠিক আছে, তো ধরো আমরা এখানে একটা কারেন্ট সোর্স ধরে নিলাম, আমাদের মর্জি মতো একটা কারেন্ট সোর্স ধরে নিলাম আমাদের ইচ্ছা মতো ম্যাগনিটিউডের, এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ধরো এখানে কানেক্ট করে দিলাম। তোমরা ভোল্টেজ সোর্সও লাগাতে পারতে, যদি তোমাদের এখানে কারেন্ট সোর্স লাগানো হয়, সাপোজ এখানে একটা কারেন্ট সোর্স আমরা লাগালাম, যে কারেন্ট সোর্সের সাপোজ ম্যাগনিটিউড হচ্ছে 1 অ্যাম্পিয়ার ধরে নেওয়া যাক, এটা হলো 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে, যা খুশি ম্যাগনিটিউড ধরা যেতে পারে। এখন এইটা আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ম্যাগনিটিউড আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এইবার যে প্রবলেমটা আমাদের দাঁড়ালো, সেখানে আমাদের কটা নোড আছে, এই প্রবলেমে কটা নোড আছে বলো? এই একটা নোড আর নিচে আর একটা নোড, দুটোই নোড আছে, কারণ এই উপরের গুলো সব সেম। তাহলে উপরের নোডটার ভোল্টেজ আমরা ধরে নিলাম ভি, ঠিক আছে, নোডের ভোল্টেজ আমরা ভি ধরে নিলাম, এবং এই নোডটাকে আমি 1 নম্বর নোড নাম দিয়ে দিলাম এবং বললাম এখানকার ভোল্টেজ হলো ভি ভোল্ট। আর নিচের যে নোডটা আছে এটা হলো সাপোজ আমার রেফারেন্স নোড, এটাকে ভোল্টেজ কত হবে, রেফারেন্স নোডের ভোল্টেজ হবে আমাদের 0 ভোল্ট, ঠিক আছে। এবার নোড অ্যানালিসিস করে বলো এখানে আমরা কি লিখতে পারি, নোড অ্যানালিসিস করো এই সার্কিটের মধ্যে, ভি ডিভাইডেড এই এই এর মধ্যে আউটগোয়িং কারেন্ট কত আছে, এটাতে আউটগোয়িং কারেন্ট 2 ইন্টু IX, এটা একটা আউটগোয়িং কারেন্ট, ঠিক আছে, 2 ইন্টু IX একটা আউটগোয়িং কারেন্ট, প্লাস আর একটা আউটগোয়িং কারেন্ট কোনটা, এর মধ্যে দিয়ে আসবে একটা আউটগোয়িং কারেন্ট, এটা কত, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 4, এটা একটা আউটগোয়িং কারেন্ট। আচ্ছা, আর কোনো আউটগোয়িং কারেন্ট আছে কি এই সার্কিটে, কোনো আউটগোয়িং কারেন্ট আছে বলো? এটা একটা আউটগোয়িং দেখিয়ে দিলাম, এটা দিয়ে এলো, এটা একটা আউটগোয়িং দেখিয়ে দিলাম, দুটোকে সাম করে দিলাম। এবার তো আমার যা আছে ইনকামিং, এটা হচ্ছে IX আছে আর এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার আছে, দুটোই ইনকামিং, তাহলে ইকুয়ালস টু কি লিখবো, ইকুয়ালস টু লিখবো IX প্লাস 1, এটা আমরা লিখবো। এবার আমরা এই ছবি থেকে কি পাচ্ছি, IX সমান কত, IX সমান বেসিক্যালি কত, IX-টা আমার নিচ থেকে উপরে যাচ্ছে, তাই তো, এই 0 ভোল্ট থেকে ভি ভোল্টের দিকে যাচ্ছে। IX সমান আমরা লিখতে পারি 0 মাইনাস V ডিভাইডেড বাই 2, এটা আমরা ডাইরেক্টলিও লিখে দিতে পারি 0 মাইনাস V ডিভাইডেড বাই 2, কারণ এটা 0 ভোল্ট থেকে ভি ভোল্টের দিকে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে -V/2, তাহলে IX এর জায়গায় -V/2 বসিয়ে দাও, তাহলে এটা 2 আছে ইনটু IX এর জন্য -V/2 হয়ে গেল, এটা হয়ে গেল V/4, সমান কত হবে, সমান হবে IX সমান হচ্ছে -V/2 প্লাস 1, ঠিক আছে। এবার আমাদের এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেখো 2 আর 2, তাহলে উপরে কে পড়ে থাকছে, ভি এর টার্ম কি কি থাকছে, এটাকে আমরা কপি করব, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, ভি এর টার্ম কে কে আছে, ভি এখানে হয়ে যাচ্ছে আমার -1, এখানে হয়ে যাচ্ছে আমাদের 1/4, আর ওদিক থেকে ভি এর যে টার্মটা আছে তার সঙ্গে আছে -1/2, এটা এদিকে এলে +1/2 হয়ে যাবে, +1/2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। তাহলে এটার সমাধান করে কত আসছে, -1/2 + 1/4, মানে হয়ে যাচ্ছে ভি ইন্টু -1/4 হয়ে যাচ্ছে, ভি ইন্টু -1/4, ভি ইকুয়াল টু স্যার সমান -4, হ্যাঁ ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তাহলে -4, ভি সমান হয়ে যাচ্ছে আমাদের -4 ভোল্ট, -4 ভোল্ট, আমরা সাপোজ এটাকে ভোল্ট ধরে নিচ্ছি, ঠিক আছে, ভি লেখা তো ঠিক নয়, ভোল্ট লিখছি, তাহলে বুঝতে সুবিধা,
তাহলে মাইনাস 4 ভোল্ট হলো আমাদের ভি এর মানটা, এখানকার যে ভোল্টেজ তার মান হলো মাইনাস 4 ভোল্ট। আচ্ছা এবার আমাকে বলো, আমি তো এখানে এই 1 অ্যাম্পিয়ার এটা তো আমাদের ছিল না, এটাকে তো আমরা এক্সটার্নালি যোগ করলাম, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটাকে যোগ করে তারপরে ক্যালকুলেশন করছি। তাহলে এখানে ভি ভোল্ট আছে আর 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, তাহলে রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? ভি ডিভাইডেড বাই আই, হ্যাঁ তাহলে আর টিএইচ যেটা হবে না, আর টিএইচ সেটাকে আমরা থেভেনিন রেজিস্ট্যান্স বলতে পারি, তো এটাই হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স, কারণ আমরা এই সার্কিটটাকে অ্যানালিসিস করছি, ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে তার বার করতে চাইছি, সেখানে আমরা এক্সটার্নাল একটা কারেন্ট সোর্স লাগিয়েছি এবং সেই কারেন্ট সোর্সটা যেখানে গিয়ে ঢুকছে যে ভোল্টেজের মধ্যে, তাহলে ভি ডিভাইডেড বাই আই করলেই আমরা পেয়ে যাব তার রেজিস্ট্যান্সটা, ভি ডিভাইডেড বাই আই। আই মানে এখানে আমাদের কত অ্যাম্পিয়ার, এখানে আমাদের আই মানে আমরা যেটাকে লাগিয়েছি 1 অ্যাম্পিয়ার, আই এর মান হচ্ছে কত 1 অ্যাম্পিয়ার, আর ভি এর মান কত -4, তাহলে -4 ডিভাইডেড বাই 1, এত ওহম হচ্ছে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স, তাহলে থেভেনিন রেজিস্ট্যান্সের মান কত হলো -4 ওহম। ঠিক আছে -4 ওহম, এখানে মাইনাস এলো এই কারণে কারণ আমার ভিটা নেগেটিভ এসছে, বেসিক্যালি এটা নেগেটিভ এসছে বলে মাইনাস এলো রেজিস্ট্যান্স, যদি ভিটা পজিটিভ আসতো রেজিস্ট্যান্স পজিটিভ আসতো। তো যাই আসুক, এটা হচ্ছে অ্যারিথমেটিক ওয়েতে আমাদেরকে করতে হবে, যা আসবে সেটা নিয়ে করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম হবে বলো, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে? প্রথমেই বলে দিয়েছি এ ধরনের সার্কিটের ক্ষেত্রে ভিটিএইচ কত হয়, 0 হয়, আর আরটিএইচ সমান কত বেরোলো, -4 বেরোলো, তাহলে থেভেনিন এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা মানে ধরো তার মানে দেখো, তার মানে হচ্ছে এই যে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই টোটাল পার্টার পার্টের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভিটিএইচ ইন সিরিজ উইথ আরটিএইচ, এটাই তো আমাদের থেভেনিন নিয়ম বলছে। এবার ভিটিএইচ সমান 0 বেরিয়েছে, তাহলে 0-র জায়গায় আমরা কি করতে পারি, এখানে একটা শর্ট সার্কিট, আর তো কিছু দেখাবো না, ভিটিএইচ মানে এরকম একটা লম্বা দাড়ি মানে শর্ট সার্কিট, এখানে কোনো ভোল্টেজ সোর্স নেই, আর আরটিএইচ হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের আরটিএইচ, আরটিএইচ সমান কত মান তার বেরিয়েছে, মান বেরিয়েছে আমার -4 ওহম, এটা বেরিয়েছে আমার -4 ওহম, ঠিক আছে বেরোলো। এবারে হচ্ছে এইরকম, এটা এরকম আমাদের সার্কিটটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর তারপরে আমাদের সার্কিটে কি অ্যাডিশনাল ছিল, অ্যাডিশনাল পার্ট বলতে এখানে কি করেছিল, একটা 9 ওহমের রেজিস্টার আর তার সঙ্গে একটা 10 ভোল্টের ব্যাটারি, মানে এখানে একটা 9 ওহমের রেজিস্টার ছিল আর এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি ছিল। তাহলে সেটাকে যদি আমরা এখানে দেখাতে চাই, 9 ওহমের রেজিস্টার আর 10 ভোল্টের ব্যাটারি, তো সেটাকে কিভাবে দেখাবো, এটা হচ্ছে আমরা এই সার্কিট থেকেই নেব, মানে এটাকে আবার এখানে রিড্র করছি আমি, মানে হচ্ছে এরকম থেভেনিন সার্কিটটা এইটুকু, শর্ট সার্কিট ইন সিরিজ উইথ আরটিএইচ, আরটিএইচ এর মান হলো কত, আরটিএইচ এর মান হলো -4, তার সঙ্গে সিরিজে থাকছে আমার একটা 9 ওহমের রেজিস্ট্যান্স, এখানে একটা 9 ওহমের রেজিস্ট্যান্স থাকছে, আর তার সঙ্গে কে থাকবে, এটা আমার এবি টার্মিনাল হয়ে গেল, এটা এ টার্মিনাল ধরো, আর নিচেরটা হবে আমার বি টার্মিনাল। আর 9 ওহমের রেজিস্ট্যান্স, তার সঙ্গে সিরিজে থাকবে একটা 10 ভোল্টের ব্যাটারি। এবার এই সার্কিটে কারেন্ট কত হবে, 9 ওহমের মধ্যে কারেন্ট কত হবে বলো, এই সার্কিটটা যেটা বেরোলো এখানে 9 ওহমের মধ্যে কারেন্ট কত হবে, স্যার কত ভোল্টের ব্যাটারি ছিল, এটা 10 ভোল্টের, হ্যাঁ এটা 10 ভোল্টের, এটা 10 ভোল্টের ব্যাটারি। তাহলে এখানে রেজিস্ট্যান্স কত হচ্ছে, 9 -4 হচ্ছে না, এটা 9 আছে, 9+ আর এটা -4, মানে টোটাল রেজিস্ট্যান্স বাই টোটাল কারেন্ট, আমরা যদি এইদিকের কারেন্ট ধরি, আমরা যদি কারেন্টটা এইদিকে ধরি, সাপোজ এটাকে আমি আই ড্যাশ নাম দিচ্ছি, আই ড্যাশ সমান কত বেরোচ্ছে, আই ড্যাশ সমান বেরোচ্ছে আমার 10 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার, 10 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 9 -4, 9 -4 এত অ্যাম্পিয়ার। ঠিক আছে ভোল্টটা এখানে লেখা ঠিক নয়, এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 9 -4, মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্রম কোন দিক থেকে কোন দিকে, ফ্রম হচ্ছে রাইট ডান দিক থেকে বাঁ দিকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এটা আমরা থেভেনিন সার্কিট করে পেলাম। আর এর আগে আমরা যখন নোড অ্যানালিসিস করে পেয়েছিলাম তখন কত পেয়েছিলাম, এটা -2 বেরিয়েছিল, কারণ আইটাকে আমরা লেফট টু রাইট ধরেছিলাম, কিন্তু বেসিক্যালি রাইট টু লেফট 2 অ্যাম্পিয়ারই এসেছিল, নোড অ্যানালিসিসের মাধ্যমে এখানে 2 অ্যাম্পিয়ারই এসেছিল। ঠিক আছে তাহলে দেখো, এই একই প্রবলেম আমরা দু রকম ওয়েতে সলভ করতে পারলাম, একবার আমরা নোড অ্যানালিসিস দিয়ে সলভ করলাম, একবার আমরা থেভেনিন সার্কিট ইকুইভ্যালেন্ট দিয়ে সলভ করলাম।
তাহলে যদি কোনো জায়গায় আমাদের এরকম প্রবলেম থাকে যেখানে কেবলমাত্র ইন্ডিপেন্ডেন্ট, মানে যেখানে কেবলমাত্র ডিপেন্ডেন্ট সোর্সই আছে, কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, ভোল্টেজ বা কারেন্টের কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই রুলটা ফলো করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার জন্য এই রুলটা ফলো করতে হবে, এবং ভিটিএইচ সবসময় এক্ষেত্রে জিরোই হবে, এটা মনে রাখ। থেভেনিন ভোল্টেজটা সবসময় জিরো হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা থেভেনিন সার্কিট বা থেভেনিন থিওরেমটা পড়ে ফেললাম। তো উপরে কয়েক কয়েক ধরনের প্রবলেম করা হলো, তিন রকম প্রবলেম করা হয়েছে। একবার হচ্ছে কেবলমাত্র আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে করা হয়েছে, একবার হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দু ধরনের সোর্সই আছে, আর একবার হচ্ছে কেবলমাত্র ডিপেন্ডেন্ট সোর্স আছে। তিন রকম ওয়েতে প্রবলেমগুলো করা হলো। তো এর উপরেই ভিত্তি করে সব প্রবলেম করা যাবে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী যে থিওরেম সেটাই চলে আসছি। পরবর্তী থিওরেমটির নাম হচ্ছে নটনস থিওরেম, ঠিক আছে? নটনস থিওরেম কি বলছে? যে ইট স্টেটস দ্যাট এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, যেটা এখানে আছে এটা হচ্ছে একটা লিনিয়ার একটা টু টার্মিনাল সার্কিট, দ্যাট ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট দ্যাট কনসিস্টস অফ এ কারেন্ট সোর্স IN ইন প্যারালাল উইথ এ রেজিস্টার RN, ঠিক আছে? লিনিয়ার বাইল্যাটেরালও হবে এটা, লিনিয়ার বাইল্যাটেরাল অ্যান্ড টু টার্মিনাল সার্কিট। সেটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি? একটা কারেন্ট সোর্স IN, তার সঙ্গে প্যারালালে একটা রেজিস্ট্যান্স RN। মানে কি, এরকম একটা ধরো নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা হতে হবে টু টার্মিনাল, মানে দুটো টার্মিনাল এখান থেকে বেরিয়ে আসবে, লিনিয়ার হতে হবে, অর্থাৎ লিনিয়ার এলিমেন্টস দিয়ে তৈরি হতে হবে এবং বাইল্যাটেরাল হতে হবে। এরকম একটা নেটওয়ার্ক, সেখান থেকে যদি আমাদের এরকম দুটো টার্মিনাল বেরিয়ে আসে, ঠিক আছে, এবং সেই টার্মিনালের একপাশে ধরো আমাদের অন্য কোনো লোড কানেক্টেড থাকতে পারে, যেরকম থেভেনিনের ক্ষেত্রেও আমরা কোনো লোডকে এখানে কানেক্ট করে রেখে দেখিয়েছি, এরকম ধরো কোনো লোড কানেক্টেড আছে, এটা হলো আমাদের নেটওয়ার্কটা, এটা ধরো নেটওয়ার্কটা, আর এখানে ধরো এটা হলো আমার লোড। তাহলে কি করতে পারি, আমি এই লোডের মধ্যে যদি কারেন্ট আমাকে হিসাব করতে হয়, তার উপায় হচ্ছে যে আমি এই নেটওয়ার্ক যেটা আছে সেটাকে আমরা একটা জিনিস দিয়ে রিপ্লেস করতে পারি। কি জিনিস দিয়ে রিপ্লেস করতে পারি? না, একটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স থাকবে, কারেন্ট সোর্সের কারেন্টের পরিমাণ হবে IN, এবং সেই কারেন্ট সোর্সের কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে প্যারালালে থাকবে একটা নটন রেজিস্ট্যান্স, যেটাকে RN দিয়ে রিপ্লেস মানে ডিনোট করা হয়, তার সঙ্গে প্যারালালে থাকবে, এবং এখানে আমার লোডটা কানেক্টেড থাকবে। এই লোডটা হতে পারে আমাদের একটা ইম্পিডেন্স হতে পারে, অর্থাৎ কিনা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স হতে পারে, শুধুমাত্র রেজিস্ট্যান্স হতে পারে, আবার রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স সব একসাথেও থাকতে পারে, ঠিক আছে? মানে এটা হচ্ছে একটা লোড, কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের এই নেটওয়ার্কটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলাম। যে ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে কি থাকছে, না একটা আমাদের কারেন্ট সোর্স থাকছে IN, আর একটা প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকছে RN। যেখানে আমাদের থেভেনিন থিওরেমে কি হতো, থেভেনিন থিওরেমে তো সেম জিনিসই হতো, খালি এটার পরিবর্তে সেখানে আমাদের এরকম হতো, একটা ভোল্টেজ সোর্স, তার সঙ্গে সিরিজে থাকতো একটা রেজিস্ট্যান্স, বাকিটা সেম। সেরকমই এখানে হচ্ছে আমাদের একটা কারেন্ট সোর্স, প্যারালালে একটা রেজিস্ট্যান্স। তো এটাই আমাদের নটনস থিওরেম। এবারে এই নটনস থিওরেমের প্রবলেম সলভ করতে গেলে কি করে পাবো, IN-টা পাবো কি করে? IN ইজ দ্য শর্ট সার্কিট কারেন্ট টু দ্য টার্মিনালস, ঠিক আছে? এই টার্মিনালটাকে শর্ট সার্কিট করে দিলে আমরা যে কারেন্টটা পাবো, এই টার্মিনাল দুটোকে শর্ট সার্কিট করে দিয়ে যে কারেন্টটা পাবো সেটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট IN, ঠিক আছে? আর RN-টা কি? RN-টা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, যেরকম আমরা থেভেনিনের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করেছি এই নেটওয়ার্কের মধ্যে, সেটা কিভাবে করা যেতে পারে? সেটার উপায় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো আছে সেগুলোকে টার্ন অফ করে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট যে সোর্স মানে কি, যদি আমাদের ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেগুলোকে শর্ট করে দিতে হবে, আর যদি কারেন্ট সোর্স থাকে সেগুলোকে ওপেন সার্কিট করে দিতে হবে। তাহলে দেখো, থেভেনিন থিওরেম আমরা জেনেছি, নটনস থিওরেম অনেকটা সিমিলার। নটনস থিওরেমে আমাদেরকে খালি যে ওপেন সার্কিটের পরিবর্তে এই টার্মিনাল দুটোকে শর্ট করে দিতে হবে, এই A আর B যে দুটো টার্মিনাল দেখতে পাচ্ছ তাদেরকে শর্ট করে
সেখানে শর্ট সার্কিট কারেন্ট হিসাব করতে হবে। যেটা শর্ট সার্কিট কারেন্ট বেরোবে সেটাই হচ্ছে IN। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করার নিয়মটা একই, মানে আগের যে থেভেনিন ছিল সেখানেও যেভাবে আমরা RTH বার করতাম, এখানেও সেইভাবে আমরা RN বার করব। RN এবং RTH দুটোর ভ্যালু সেমই, মানে সেটার উপায় কি ছিল না, ডিপেন্ডেন্ট যেগুলো সোর্স আছে সেগুলোকে ইন্ট্যাক্ট রেখে দিতে হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্স আছে সেগুলোকে শর্ট করে দিতে হবে, আর ইন্ডিপেন্ডেন্ট যে কারেন্ট সোর্স আছে সেগুলোকে ওপেন করে দিতে হবে। আচ্ছা এখানে একটা প্রবলেম আমরা দেখে নেব, ঠিক আছে, একটা প্রবলেম দিয়ে দেখা যাক। তোমরা এই সার্কিটটা দেখতে পাচ্ছ, এই সার্কিটের মধ্যে আমাদের কি কি আছে বলো? সার্কিটের মধ্যে কি কি ধরনের সোর্স আছে? এটা হচ্ছে একটা 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট, এটা হলো একটা 12 ভোল্টের ভোল্টেজ সোর্স, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা হলো একটা 4 ওহমের রেজিস্টার, এটা হলো 8 ওহমের রেজিস্টার, এটা 5 ওহমের রেজিস্টার, এবং এটা হচ্ছে 8 ওহমের রেজিস্টার, এবং এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক থেকে দুটো টার্মিনাল বেরিয়ে এসছে, সেই দুটো টার্মিনাল, এটা হচ্ছে এ টার্মিনাল, এটাকে বলছে বি টার্মিনাল। এখন বলছে যে এই যে সার্কিট আছে তার নর্টন ইকুইভ্যালেন্ট বার করো, মানে এই পার্টটার নর্টন ইকুইভ্যালেন্ট বার করো। সেটা বার করার জন্য উপায় কি করতে হবে? ফার্স্টে আমাদেরকে কি বার করতে হয় নর্টন, ফার্স্টে কি বার করতে হবে নর্টন ইকুইভ্যালেন্ট বার করতে গেলে? IN বার করতে হবে, নর্টন কারেন্ট যেটাকে বলে। তো সেটা বার করার উপায় কি বললাম আমি একটু আগে? সেটা বার করার উপায়টা কি বললাম বলো? স্যার এবিটাকে আগে শর্ট সার্কিট করতে হবে। শর্ট করতে হবে, শর্ট তাকে শর্ট করবে এ এবং বি টার্মিনাল দুটোকে। যেখানে আগের বার আমরা VTH বার করছিলাম থেভেনিন ভোল্টেজ, সেখানে তো আমরা ওপেন সার্কিট ভোল্টেজটা বার করে নিলেই হচ্ছিল, কিন্তু এখানে আমাদেরকে এটাকে শর্ট করে দিতে হবে। একটা তার দিয়ে আমরা ধরো শর্ট করে দিলাম। আচ্ছা এবার দেখো এই শর্ট করা তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের নর্টনস কারেন্ট, ঠিক আছে। এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেটাই হচ্ছে আমাদের নর্টনস কারেন্ট IN। এবার এই জিনিসটাকে আমরা সার্কিট যেটাকে ড্র করলাম এর মধ্যে কারেন্ট আমরা হিসাব করতে পারবো? কিভাবে হিসাব করতে পারি? আমরা যে কোনো ওয়েতে করতে পারি, মেশ অ্যানালিসিস দিয়ে করতে পারি। স্যার সুপারপজিশন থিওরেম দিয়ে করতে পারি। হ্যাঁ সুপারপজিশন থিওরেম দিয়েও করতে পারো, যে কোনো ওয়েতে করতে পারো, ঠিক আছে, বা নোড অ্যানালিসিস দিয়েও করতে পারো। সব থেকে সহজ সেটাই হবে, নোড অ্যানালিসিস দিয়ে করো, নোড অ্যানালাইসিস ঠিক টাই আছে। সবচেয়ে সহজ হয়। আচ্ছা দেখো এবার হচ্ছে কি, এখানে আমার একটা জিনিস বোঝো, এখানে আমাদের 5 ওহম রেজিস্টার আছে, তার সঙ্গে প্যারালালে একটা শর্ট সার্কিট আছে। এবার আমরা কি করতে পারি, ধরো এখান দিয়ে কোনো কারেন্ট আসছে, ধরে নাও এখান দিয়ে কোনো কারেন্ট আসছিল, সেই কারেন্টটা কি আমার 5 ওহমের মধ্যে দিয়ে কিছু পার্টও যাবে সেই কারেন্টে? মানে ধরো এখান দিয়ে কোনো কারেন্ট আসছিল, এখানে ভোল্টেজ সোর্স আছে কারেন্ট সোর্স আছে, এখানে যাবে কারেন্ট তো না, আসতেই পারে, পাঁচ অ্যাম্পিয়ার দিয়ে যাবে না, IN দিয়ে ফুল চলে যাবে, কারণ এটা শর্ট সার্কিট আছে, কোনো রেজিস্টার নাই, বাধা প্রাপ্ত হবে না, তার জন্য ওই ব্রাঞ্চের মধ্যে হ্যাঁ দিয়ে সব কারেন্ট যাবে। হ্যাঁ দেখো তার মানে কি, তার মানে হচ্ছে সমস্ত যে কারেন্টটা সেটা হচ্ছে প্যারালাল পাথ দিয়ে চলে যাবে। কোনো একটা রেজিস্টার, কোনো একটা রেজিস্টার তার সঙ্গে যদি একটা প্যারালাল শর্ট সার্কিট থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স কত হয়? একটা ধরো রেজিস্টেন্স আর আছে, তার সঙ্গে প্যারালাল একটা শর্ট সার্কিট আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স কিন্তু শর্ট সার্কিটই হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে, ঠিক আছে। সিমিলার ওয়েতে এখানে আমাদের 5 ওহম যেটা আছে আর তার সঙ্গে আমাদের প্যারালালে একটা শর্ট সার্কিট আছে, এটার ইকুইভ্যালেন্ট মানে আমরা বলতে পারি যে এই শর্ট সার্কিট পাথটাই হবে, আর কিছু থাকবে না কিন্তু ওখানে। তার মানে যদি আমরা এটাকে রিড্র করি ওখানে, তার মানে সার্কিটটা আমাদের এরকম হয়ে যাবে। আমি আরেকবার এখানে এটাকে কপি করে দেখাচ্ছি। ধরো আমরা করেছি এটা কি, এখানে আমরা এটাকে শর্ট করে দিয়েছি, তো এটা হচ্ছে আমাদের ISC শর্ট সার্কিট কারেন্ট, এবং এই IN বলা যেতে পারে, IN বলছি এটাকে, নর্টন কারেন্টই বলছি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি,
মানে এইরকম হয়ে গেল এটা, মানে এটা থাকলো না, 5 ওহমটা আর থাকলোই না, ওটাকে কোনো রাখার মানেই হয় না। এখান দিয়ে যে কারেন্ট আসছে সেটাকে আমরা IN নাম দিচ্ছি। আচ্ছা, এবার আমরা কি করতে পারি এই সার্কিটের ক্ষেত্রে? এখানে আমাদের নোড কটা আছে বলো তো? নোড কটা আছে এই সার্কিটের মধ্যে? তিনটে সে রেফারেন্স কে ধরে, দেখো এই দুটোর মধ্যে একটা নোড হয়, মানে এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, বাট এই দুটোকে তো আমরা সিরিজে ধরে নিতে পারি না, এটাকে তো আমরা একটাই রেজিস্টেন্স ধরে নিতে পারি, এই 8 ওহম আর এই 8 ওহম, এরা তো সিরিজে একটা 16 ওহম আমরা ধরে নিতেই পারি, আমরা এর মাঝে আর নোড ধরবো কেন? তাহলে বেসিক্যালি এখানে আমাদের দুটোই নোড আছে, এটা একটা নোড, সাপোজ এখানকার ভোল্টেজ আমি ভি ধরছি, আর এটা হলো আমার আর একটা নোড যেটাকে আমি রেফারেন্স নোড ধরছি, রেফারেন্স নোডের ভোল্টেজ কত হয় বলো? 0 ভোল্ট হয়, তাই তো? রেফারেন্স নোডের ভোল্টেজ আমার 0 ভোল্ট হয়, এই নোডটাকে আমি সাপোজ 1 নম্বর নোড নাম দিচ্ছি। এবার আমরা এই 1 নম্বর নোডে যদি KCL অ্যাপ্লাই করি, 1 নম্বর নোডে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি বলো? 1 নম্বর নোড থেকে এখানে ইনকামিং কে কে আছে, বা ফার্স্টে আমি আউটগোয়িং গুলো ধরে নিই, আমি ধরছি এদিক দিয়ে একটা আউটগোয়িং কারেন্ট আসবে, এদিক দিয়ে একটা আউটগোয়িং কারেন্ট আসবে, তাহলে আউটগোয়িং কারেন্টের মান কত হবে? স্যার V1 মাইনাস 12 ভোল্ট V1 না, ডিভাইডেড এটাকে বাই ভি 4 ধরেছি, এই এই নোডের ভোল্টেজ আমি ভি ধরেছি সাপোজ, ঠিক আছে, এটাকে V আমি ভি ডিভাইডেড মাইনাস 12 ভি মাইনাস 12, কারণ এই জায়গাটার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, মানে দেখো এই যে ডিভাইডেড বাই সার্কিট, 4 এই সার্কিটের এখানটাই 12 ভোল্ট আছে, মানে এখানে ভোল্টেজ কিন্তু 12 ভোল্ট, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, এখানে আমার 0 ভোল্ট আছে, এখানে 12 ভোল্টের ব্যাটারি আছে, মানে এই এই জায়গাটার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, তাহলে এই যে কারেন্টটা আসছে কালো রং দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে কি, এই ভি থেকে 12 ভোল্ট এর মধ্যে ফ্লো করছে, মানে ভি মাইনাস 12 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমাদের আউটগোয়িং কারেন্ট। আর আউটগোয়িং কারেন্ট কি আছে বলো? এটাও একটা আউটগোয়িং, তো এই কারেন্টটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, মানে IN টাকে ছাড়ো, IN এর মানে লিখলেও লিখতে পারি IN, বাট ভি ডিভাইডেড বাই 16 হ্যাঁ এটাকে আমরা এরকম লিখবো যে ভোল্টেজের সাপেক্ষে যদি লিখি তাহলে এটাকে ভি ডিভাইডেড বাই 8 প্লাস 8, ভি ডিভাইডেড বাই 8 প্লাস 8, দুটো রেজিস্টার সিরিজে আছে, 8 প্লাস 8, ঠিক আছে, এবার এই দুটো হয়ে গেল আউটগোয়িং, আর ইনকামিং কে আছে, 2 অ্যাম্পিয়ার আছে, 2 অ্যাম্পিয়ার ইনকামিং, তাহলে ইকুয়াল টু আমরা 2 লিখতে পারি। তাহলে বলো এবার আমরা ভি ডিভাইডেড বাই কত পেয়ে যাচ্ছি? 4 পাচ্ছিলাম এখানে, ভি ডিভাইডেড বাই 1 এর ভি ইনটু 1 এর 4 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি 1 এর 16, তাই তো? 8 প্লাস 8 মানে 16, 1 এর 16 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত, 2 এদিকে থাকলো প্লাস এদিক থেকে 12 3-এ, মানে এটা হয়ে যাচ্ছে 3, 4 3-এ 12, তাহলে 3টা এদিকে চলে এলো, মানে এদিকে 5 চলে এলো, তাহলে এটাকে থেকে সলভ করে কি লিখতে পারি, ভি ইনটু 1 এর ভি ইকুয়াল টু 16 ভোল্ট, ভি ইকুয়াল টু কত এলো, ভি ইকুয়াল টু 16 ভোল্ট, 16 ভোল্ট, আচ্ছা ভি ইকুয়াল টু 16 ভোল্ট, দেখো এখানে তাহলে কত হলো, ভি ইকুয়াল টু 16 ভোল্ট বেরিয়ে এলো, তাই তো? ভি ইকুয়াল টু 16 ভোল্ট, তাহলে আমরা আর কি পেয়ে গেলাম এখান থেকে, IN এর মান পেয়ে যাবো, IN সমান কত হবে বলো দেখি, এই ভি ইকুয়াল টু যদি 16 ভোল্ট হয়ে যায় তাহলে IN সমান কত, এই নর্টনস কারেন্টের মান কত হবে? 16 ডিভাইডেড বাই 16 সমান 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ এখান থেকে আমরা IN ইজিলি পেয়ে যাবো, IN ইজ ইকাল টু হয়ে যাবে ভি ডিভাইডেড বাই 16, মানে 16, 8 প্লাস 8, 8 প্লাস 8 মানে হচ্ছে 16 ডিভাইডেড বাই 16, 16 ডিভাইডেড বাই 16 কি ইউনিট কি হবে, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, নর্টনস কারেন্ট ইকুয়াল টু আমাদের বেরিয়ে গেল 1 অ্যাম্পিয়ার, এটা আমরা বার করে ফেললাম, ঠিক আছে, নর্টনস কারেন্টটা আমরা বার করে ফেললাম। তাহলে একটা পার্ট তো হলো, IN টা বেরিয়ে গেল, আরেকটা পার্টে কি ছিল, আরেকটা পার্ট কি ছিল বলো? নর্টনস থিওরেমের মধ্যে আরেকটা জিনিস আমাকে বার করতে হয় আরএনটা না, বের করতে হবে, আরএনটা কি বললাম, আরএন সমান কি হয়, আরএন সমান হচ্ছে, আরএন সমান RTh হয়, মানে স্যার যেভাবে স্যার আমরা থেভেনিনস রেজিস্ট্যান্স বের করেছিলাম এইভাবেই করব। হ্যাঁ থেভেনিন রেজিস্ট্যান্স যে পদ্ধতিতে আমরা বার করেছি ঠিক সেই পদ্ধতিতেই আমরা করব। তাহলে আমরা সার্কিটটাকে প্রথমে একবার কপি করি এখানে, দেখো এখানে আমরা সার্কিটটাকে একবার কপি করে নিই, এই হলো আমাদের সার্কিট, ঠিক আছে,
নেক্সট এবার আমরা কি করব, এর আরটিএইচ বার করব। তো সেটার উপায়টা কি, আরটিএইচ যদি আমরা দেখি এদিক থেকে আমাকে বার করতে হবে, তো তার জন্য আমাকে তো ফার্স্টে সার্কিটটা বার করতে হবে, মানে আরটিএইচ বা আরএন যাই বলি না কেন, আরএনও বলা যেতে পারে এটা, নর্টনস রেজিস্ট্যান্স। তো সেটার জন্য কারেন্ট সোর্সগুলোকে কি করতে হবে, ওপেন করে দিতে হবে। কারেন্ট সোর্স ওপেন করো ফার্স্টে, তাহলে 2 অ্যাম্পিয়ার আছে, ওটাকে কি করবে, ওটাকে ওপেন সার্কিট করে দাও। আচ্ছা এই যে 4 ওহম রেজিস্টার আছে, এটা অ্যাজ ইট ইজ থাকলো, এটা 4 ওহম। ভোল্টেজ সোর্সটাকে কি করবে, ভোল্টেজ সোর্সটাকে, এই যে ভোল্টেজ সোর্স ছিল এটাকে কি করবে, এর পরিবর্তে কি লেখা উচিত বলো? শর্ট সার্কিট করে দেবো, শর্ট সার্কিট করে দেবো। আচ্ছা এখানে তারপরে কি আছে, 8 ওহম আছে, 8 ওহম রেজিস্টার অ্যাজ ইট ইজ থাকলো। তারপরে এখানে কি করব, 5 ওহম আছে, ওটাও অ্যাজ ইট ইজ থাকলো। আর নিচে এখানে কি ছিল, এখানে আর একটা 8 ওহম ছিল, এটাও থাকলো, এটা 8 ওহম। এইরকম বেরিয়ে এলো দুটো টার্মিনাল, এ এবং বি। এটা হলো এ টার্মিনাল, আর এটা হলো বি টার্মিনাল, আর এটা হলো 5 ওহম, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বলো এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট আরএন কত হবে। এই থেকে যদি আমরা দেখি আরএন সমান কত লিখতে পারি আমরা, দেখো এখানে কটা পাত আছে, এইখানে আমাদের, এটা তো ওপেন সার্কিট, এটা তো ওপেন হয়ে গেল, মানে এটাকে নিয়ে আমার আর ভাবার দরকার নেই। তাহলে দেখো এই যে 8 ওহম, এই যে 4 ওহম, আর এই যে 8 ওহম, এরা কিসে কানেক্টেড হয়ে গেল তাহলে, সিরিজে কানেক্ট আছে, এরা হচ্ছে একটা সিরিজ পাত। দেখো এই দিক দিয়ে এসে, এই দিক দিয়ে এসে, আমি পাতটাকে দেখাচ্ছি, ফলো করো। এদিক থেকে শুরু হলো 8 ওহম, 4 ওহম হয়ে এই 8 ওহম হয়ে এখানে পাত ক্লোজ, তার মানে এই তিনটে সিরিজে হয়ে গেল, আর তার সঙ্গে এই 5 ওহমটা প্যারালালে আছে, তাই তো, প্যারালালে আছে। তার মানে বেসিক্যালি আমরা আরএন সমান কি লিখতে পারি, আরএন সমান আমরা লিখতে পারি যে 5, এই 5টা যেটা এইটা ইন প্যারালাল উইথ কত, ইন প্যারালাল উইথ 8 প্লাস 4 প্লাস 8, 20 ওহম, 8 প্লাস 4 প্লাস 8, 8 প্লাস 4 প্লাস 8 মানে হচ্ছে 20, মানে 5 প্যারালাল 20, 5 প্যারালাল 20, এত ওহম রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার 5 আর 20 প্যারালালে থাকলে কত হয়, 5 ইন্টু 20, 5 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 প্লাস 20, তাই তো, 5 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 প্লাস 20 মানে হচ্ছে 4 ওহম, মানে হচ্ছে 4 ওহম। তাহলে আমাদের আরএন ও বেরিয়ে গেল, আর আমরা অলরেডি আগে কি বার করে রেখেছি, অলরেডি আমরা আগে বার করে রেখেছি ভি, সরি আইএন বার করে রেখেছি, আইএন সমান 1 ওহম, 1 অ্যাম্পিয়ার বেরিয়েছে, আর এখন আরএন সমান 4 অ্যাম্পিয়ার, 4 ওহম বেরিয়ে গেল। তাহলে ইকুইভ্যালেন্ট নর্টন সার্কিটটা কেমন দেখতে হবে, নর্টন সার্কিটটা এরকম দেখতে হবে, একটা 1 অ্যাম্পিয়ারের আমার কারেন্ট সোর্স থাকবে এরকম, এটা আমার কোন দিকে, উপরের দিকে কারেন্ট পাঠাচ্ছে, ঠিক আছে, এবং এই হলো প্যারালাল, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের আইএন, এটা হয়ে গেল আমাদের আরএন, এটাই তো সার্কিট হয়। তাহলে আইএন এর মান কত আর আরএন এর মান কত, আইএন এর মান হচ্ছে আমাদের, দেখো কারেন্ট এখানে আমরা কোন দিকে পেয়েছিলাম, আলটিমেটলি ফাইনাল কারেন্ট আমরা নিচের দিকে পেয়েছিলাম, তো তাহলে আমরা নিচের দিকেই দেখাই এটাকে, এটাই বেটার হবে, নিচের দিকে দেখানোটাই বেটার হবে, কিছু ম্যাটার করে না। আরএন তো একটাই, এটা উপর দিকেও তো দেখাতে পারি, মাইনাস করে দেবো খালি, পারো দেখাতেই পারো। তাহলে আইএন সমান এদিকে আমরা দেখিয়ে দেবো কত, এটা হয়ে যাবে আমাদের 1 অ্যাম্পিয়ার, আর আরএন, ঠিক আছে, আরএন সমান হচ্ছে 4 ওহম। তো এইভাবে আমরা এই হিসাবটা করলাম, তোমাদেরকে একটা প্রবলেম দিই, তোমরা এটা ঘরে ট্রাই করবে, দিয়ে পাঠাবে আমাকে, নর্টনস থিওরেম দিয়ে।
ধরো এরকম একটা সার্কিট আছে, ঠিক আছে। এই সার্কিটের মধ্যে কোশ্চেন যেটা দিয়েছে, কোশ্চেনটা কি বার করতে দিয়েছে না, এই রেজিস্টার যেটা আছে এর মধ্যে কত কারেন্ট ফ্লো করবে, এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে এটাকে ধরো আর এল বলছে, এটা হচ্ছে সাপোজ লোড রেজিস্ট্যান্স, হ্যাঁ, যেটা হচ্ছে এক্স ওয়াই এর পরে লাগানো আছে, সেই পার্টের মধ্যে কারেন্টটাকে হিসাব করতে দিয়েছে। বোঝা গেল? তাহলে এ ধরনের প্রবলেমকে নর্টনস থিওরেম দিয়ে সলভ করতে হবে, নর্টনস থিওরেম দিয়ে এ ধরনের প্রবলেমকে সলভ করতে হবে। তার উপায়টা কি তাহলে, নর্টনস থিওরেম দিয়ে বার করার উপায়টা কি বললাম? স্যার এক্স ওয়াই কে শর্ট সার্কিট করে এর মধ্যে আই এন বের করতে হবে, তারপরে স্যার আর এন টা বের করতে হবে। স্যার আর একটা, স্যার ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট দিয়ে দিন স্যার। সেটা দিচ্ছি, দেখো আমি বলে দিই, আমি এই পার্টটা তো দেখাইনি, আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নটনস খালি ইকুইভ্যালেন্ট পার্টটা বার করা দেখিয়েছি। নটনস ইকুইভ্যালেন্ট পার্ট মানে কোনটা, আমি এটাকে একটু কপি করে নিই। দেখো এতক্ষণ পর্যন্ত তুমি এই এতদূর পর্যন্ত পার্টের খালি দেখিয়েছি, হ্যাঁ, এই এতদূর পর্যন্ত পার্টের জন্য আমরা নটন ইকুইভ্যালেন্ট বার করা দেখিয়েছি, কিন্তু বাকি পার্টটা দেখাই। তো বাকি পার্টটা কি হবে, মানে এইটুকু পার্টে যদি তোমরা করতে পারো, এইটুকু পার্টের ফর্মটা কিরকম আসবে, এরকম একটা আইএন আসবে, নটন কারেন্ট আসবে আইএন, আর তার সঙ্গে কি আসবে, প্যারালালে একটা আরএন আসবে, আসবে তো, এর সঙ্গে প্যারালালে একটা আরএন আসবে, এটা হয়ে যাবে আমাদের এই এক্স ওয়াই পর্যন্ত যে পার্ট, এক্স ওয়াই এর বাঁদিকে পর্যন্ত যে পার্টটা সেটা এরকম চলে এলো, এটা হলো এক্স ওয়াই, তার বাঁদিক পর্যন্ত পার্টে আমার এটা চলে এলো। এবার হচ্ছে আমার এখানে কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে আমাদের এখানে একটা 1 ওহমের রেজিস্টার লাগিয়ে দিয়েছে, মানে এইটা তো তোমরা হিসাব করতে পারবে, আইএন এবং আরএন এটা তোমরা হিসাব করতে পারলে, এটা যদি হিসাব করতে পারো তাহলে এই সার্কিটটা এরকম এতদূর পর্যন্ত এঁকে ফেলবে। তারপরে হচ্ছে খালি এইটুকু পার্টের জন্য, মানে এই 1 ওহমের যে রেজিস্টার আছে ওইটুকু পার্টের জন্য তোমরা কি করবে, এখানে একটা 1 ওহম রেজিস্টারকে কানেক্ট করবে, এখানে একটা, এখানে একটা 1 ওহম রেজিস্টারকে কানেক্ট করলে, ঠিক আছে, এখানে একটা 1 ওহম রেজিস্টার যদি কানেক্ট করো, দেখো তাহলে তোমরা এতদূর পর্যন্ত তো করে ফেলবে, তারপরে হচ্ছে এই 1 ওহমটাকে এভাবে কানেক্ট করে তার মধ্যে লোড কারেন্টটা বার করতে পারবে। তো আইএল সমান কত হবে বলো, আইএল সমান কত, যদি আমরা এই সার্কিট থেকে দেখি, নটনস কারেন্ট আমার আইএন, কারেন্ট ডিভাইডেড রুল করে দেবো, আইএন ডিভাইডেড বাই কারেন্ট ডিভাইডেড বাই রুল, আর মানে এন আইএন ডিভাইডেড বাই কারেন্টটা তো আর এন আমার প্লাস টোটাল আর ওয়ান। কারেন্ট, হ্যাঁ, আইএন ইন্টু অপোজিট বাই সাম, অপোজিট মানে হচ্ছে কত, আর এন, আর সাম মানে হচ্ছে, সাম মানে হচ্ছে আর এন প্লাস আর এল, ঠিক আছে, এটা বার করতে আমি চেয়েছি, আর এন প্লাস আর এল। তাহলে তোমরা এই প্রবলেমটা আমাকে সলভ করে পাঠাবে নটনস থিওরেম দিয়ে। আচ্ছা, তোমাদের এই থিওরেম দিয়ে, নটনস থিওরেমে যদি একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেক্ষেত্রে কিভাবে সলভ করা যায়, আমি একটা প্রবলেম আর একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এই প্রসেসটা ফলো করলে বেটার হবে, ঠিক আছে। আর একটা প্রবলেম আমি দেখিয়ে দিই, তারপর একটা এক্সাম্পল দেবো আমি করবার জন্য।
একটা প্রবলেম আমরা দিচ্ছি, যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দু ধরনের এলিমেন্টসই আছে। সাপোজ এই টার্মিনালটার নাম হলো এ টার্মিনাল, এটা হলো বি টার্মিনাল, ঠিক আছে? তার মানে আমাদের এই সার্কিটটা দেওয়া আছে। কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে এর মধ্যে যে কারেন্টটা আসছে IL সেটা কত, 1 ওহমের যে রেজিস্টার তার মধ্যে কারেন্টটা কত। এটাকে আমাদেরকে কি দিয়ে বার করতে হবে? এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে থ্রু নটনস থিওরেম। নটনস থিওরেম ব্যবহার করে আমাদেরকে করতে হবে। তাহলে দেখো, এই ধরনের প্রবলেম দিলে সেটাকে সমাধান করাটা আমি আরেকবার দেখাই। এটা একটা অন্যভাবে করা হচ্ছে, এই প্রসেসটাই তোমরা ফলো করো। ফার্স্টে আমরা কি করব, নর্টনস থিওরেমের জন্য একদম ফার্স্ট রুলটা কি, আমাদের নর্টনস ইকুইভ্যালেন্ট পার্ট কোনটার জন্য বার করতে হবে? এই এবি পার্টের বাঁ দিকের অংশটুকুর জন্য বার করতে হবে, ঠিক তো? এবি পার্ট যেটা আছে, এ আর বি টার্মিনাল যেটা আছে, তার বাঁ দিকের অংশটুকুর জন্য আমরা নর্টনস ফর্ম বার করব। তাহলে আমরা ফার্স্টে ওইটুকু এঁকে নিলাম। দিয়ে বলো, এই যে এ আর বি টার্মিনাল বেরোলো, সেখানে আমরা কি করব? ফার্স্টে এই দুটো টার্মিনালকে আমরা শর্ট করে দেবো। এটা সেম আছে, শর্ট করে দেবো। তাহলে এখানে আমাদের কারেন্ট কত আসবে? ISC কারেন্ট আসবে, যেটাকে আমরা শর্ট সার্কিট কারেন্ট বলি, ঠিক আছে? এবার যখন এরকম শর্ট সার্কিট কারেন্ট এলো, সেটাকে আমরা হিসাব করতে পারবো তো? এই আচ্ছা, এখানে রেজিস্ট্যান্সের মানটা লেখা নেই। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 5 ওহম, এটা হলো 5 ওহম, এটাও হচ্ছে 5 ওহম। তাহলে ফার্স্টে কি করতে হবে, এখানে কি অ্যানালিসিস করতে পারি আমরা? নোড অ্যানালিসিস, নোড অ্যানালিসিস করতে পারি আমরা। নোড অ্যানালিসিস যদি করি, তাহলে ধরো এখানে ভোল্টেজ কত হবে বলে মনে হয়? এই জায়গাকার ভোল্টেজটা কত বলো? এটা ধরো একটাই নোড আমার, এটাকে আমি সাপোজ এই নোডের ভোল্টেজ আমরা ভি ধরছি, এটাকে আমরা ধরো 1 নম্বর নোড বলছি, আর এখানকার ভোল্টেজ ধরো আমরা বলছি ভি সাপোজ। তাহলে এখানকার ভোল্টেজ কত? এটাও তো একটা নোড, এখানকার ভোল্টেজ কত? এখানকার ভোল্টেজ হলো 10 ভোল্ট। এটা আমাদের নোড অ্যানালিসিস তো করার দরকার নেই, আমরা ডাইরেক্ট দেখেই বলতে পারছি, যেহেতু এটা আমাদের রেফারেন্স নোড, এটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড। এখানকার ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে বলো, এবার আমরা এই নোডে যদি নোড অ্যানালিসিস অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি? ফার্স্টে আউটগোয়িং কারেন্ট কত? এখানে এটাতে আউটগোয়িং এটা আছে, ঠিক তো? নোড অ্যানালিসিস করে কি বলতে পারি আমরা বলো? এখানকার ভোল্ট ভি মাইনাস 10/5। প্রথম হবে ভি মাইনাস 10/5, ভি মাইনাস 10/5। আচ্ছা, এখানে কি হবে, এটা দিয়ে আমরা আউটগোয়িং ধরে নিয়েছি তো, কত ধরেছি? ISC ধরে নিয়েছি। এটা তো ISC মানে এখানেও ISC যাবে, তাই না? এটা তো সিরিজে আছে। তাহলে এখানকার কারেন্ট আমরা কত ধরেছি? ISC ধরেছি। তাহলে আউটগোয়িং এটাও আছে, আউটগোয়িং আর একটা, দুটো আউটগোয়িং এর সমষ্টি সমান একটা ইনকামিং। ইনকামিং কি আছে এই নোটের মধ্যে? সমান 5 অ্যাম্পিয়ার, সমান 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা হলো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের যেটা ভোল্টেজ,
আচ্ছা ভি সমান আমরা আরেকটা জিনিসও তো লিখতে পারি, ভি সমান দেখো বিজনেস আচ্ছা ভি সমান আমরা আরেকটা জিনিসও তো লিখতে পারি, ভি ভি সমান সমান দেখো মাইনাস টু ভি জিরো স্যার লেখা যাবে তো, ভি সমান মাইনাস টু ভি জিরো, ভি সমান স্যার ভি মাইনাস 10 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ভি জিরো। হ্যাঁ ভি জিরো সাপেক্ষে যদি আমরা লিখি ভি সমান মাইনাস টু ভি জিরো তো লেখা যায়। আর একটা জিনিস দেখো এখান থেকেও লেখা যায় যে এখানকার ভোল্টেজ কত 10 ভোল্ট, এখানকার ভোল্টেজ কত ভি, তাহলে ভি মাইনাস 10, তাই তো ভি মাইনাস 10 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি জিরো লিখতে পারি। ভি জিরো এখানে দেখো এটা মাইনাস ভি জিরো, এখানকার ভোল্টেজ ড্রপ যেটা সেটাও ভি জিরো লেখা আছে, তাহলে ভি মাইনাস 10 ইকুয়াল টু ভি জিরো আমরা লিখতে পারি। ঠিক করে দেখো এখানকার 10 ভোল্ট আর এখানে হচ্ছে ভি স্যার ভোল্ট, লিখতে পারি, তাহলে আমরা এই ভি এর পরিবর্তে এটাও লিখে দিতে পারি, তো ভি এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি 10 প্লাস ভি জিরো, এটা আমরা লিখে দিতে পারি 10 প্লাস ভি জিরো, এটা আমরা লিখে দিতে পারি 10 প্লাস ভি জিরো। তাহলে যদি আমরা এটাকে ভি জিরোর ফর্মে রাখি তাহলে এখানে কত হয়ে যাবে, এটা 10 প্লাস ভি জিরো বেসিক্যালি মানে তার মানে এটা ভি জিরো বাই 5 হয়ে যাবে আর কি, 10 প্লাস ভি জিরো। এটা বুঝতে পারলাম না, ভি মাইনাস 10 ইজ ইকাল টু ভি জিরো কি করে হচ্ছে? দেখো এইটুকু পার্টের কথা ভাবো, এইটুকু পার্টের কথা ভাবো, আমি এটা অতটাও হিসাব করার দরকার নেই, এটা এটা তো সিম্পলি করা যায়। আমি একটা জিনিস বলি, তুমি এটা হিসাব বোঝারও দরকার নেই। দেখো এই যে 5 ওহমের যে রেজিস্টারটা আছে ওপরে, 5 ওহম রেজিস্টার যেটা আছে দেখতে পাচ্ছ এখানে, এই 5 ওহম রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হয়েছে, এই ভি জিরো লেখা আছে ওর গায়ে, মানে কি এর মধ্যে 5 ওহমের ভোল্টেজ ড্রপ হয়েছে, এর মধ্যে যে কারেন্ট আসছে তার জন্য এখানে 5 ভোল্ট 5 ওহমের মধ্যে একটা ড্রপ হয়েছে, সেই ভোল্টেজ ড্রপের পরিমাণটা হলো কত ভি জিরো, তাহলে এই দিক দিয়ে কারেন্ট কত আসছে। যদি ভি জিরো ড্রপের পরিমাণ ভি জিরো হয় আর রেজিস্ট্যান্সের পরিমাণ যদি তোমার 5 ওহম হয় তাহলে এর মধ্যে কারেন্ট কত হওয়া উচিত, ভি জিরো ইজ ইকাল টু 5 ইন্টু সাম আই আমরা যদি ধরে নিই কারেন্টটা, এটা ঠিক লেখা যাবে, এর মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে 5 ওহম সরি ভি জিরো, এর মধ্যে ভোল্টেজ ড্রপ হলো ভি জিরো, এর রেজিস্ট্যান্স হলো 5, তাহলে ভি জিরো সমান 5 গুণিত আই আমরা লিখতে পারি, যদি এর মধ্যে কারেন্টটাকে আমরা ছোট হাতের আই ধরে নিই, লিখতেই পারি, তাহলে ছোট হাতের আই সমান আমরা আউটগোয়িং কারেন্ট যেটা এই ব্রাঞ্চের মধ্যে ধরে নিচ্ছি সমান ভি জিরো বাই 5ও লিখতে পারি। তাহলে আমরা এটাই ফর্মে লিখি, তাহলে আমাকে আর এক্সট্রা কিছু প্যারামিটার এখানে নিয়ে আসতে হয় না, কারণ ভিটা তো আমরা অ্যাডিশনাল একটা প্যারামিটার আনছিলাম সেটার আমার দরকার হয় না, তো বেটার হয় আমরা ওটাকে ভি জিরো বাই 5ই লিখি, এটাকে যদি আমরা ভি জিরো বাই 5 লিখি তাও লেখা যায় ভি জিরো বাই 5 প্লাস আইএসসি, মানে দেখো এখান দিয়ে আউটগোয়িং যে কারেন্টটা এই ব্রাঞ্চের মধ্যে যে আউটগোয়িং কারেন্টটা সেটা কত, এর মধ্যে ড্রপ হয়েছে ভি জিরো, এর রেজিস্ট্যান্স হলো 5, তার মানে ভি জিরো বাই 5 এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাই লিখলাম ভি জিরো বাই 5 একটা আউটগোয়িং আর একটা আউটগোয়িং হলো আইএসসি সেটাও লিখলাম, সমান হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার যেটা আমার হচ্ছে একটা ইনকামিং। তাহলে ওখান থেকে আমরা ভি জিরোর সঙ্গে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি আইএসসি, এটা কি না ভি জিরো বাই 5 সমান হচ্ছে কত 5 মাইনাস আইএসসি, 5 মাইনাস আইএসসি এটা একটা আমরা রিলেশন পাচ্ছি। তাহলে ভি জিরো সমান কত হয়ে যাচ্ছে, ভি জিরো সমান হয়ে যাচ্ছে আমার 25 মাইনাস 5 আইএসসি, 25 মাইনাস 5 ইন্টু আইএসসি, এটা একটা আমরা রিলেশন পেয়ে গেলাম। কিন্তু এখন আমাদের শর্ট সার্কিট কারেন্ট কিন্তু আমরা এখনো সমাধান করে উঠতে পারিনি, ঠিক আছে, কিন্তু আমাদের তো আরেকটা লুপ আছে, সেই লুপ থেকে আমরা কি পেয়ে যাব, আমরা যদি এই লুপে আমাদের আউটার যে লুপটা আছে বাইরের একদম বাইরের যে লুপ সেই লুপে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি বলো, বাইরের লুপ মানে বুঝতে পারছো কোনটা আমি বলতে চাইছি, এই লুপটা একদম বাইরে দিয়ে টোটালটা স্যার। হ্যাঁ স্যার আমি এখানে বলছি এখানে যে 5 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে যেখানে আমরা ভি লিখেছি এই ভিটাকে ভুলে যাও, ভিটাকে ছাড়ো এখন, ভিটাকে আমার আর কোনো কাজে লাগছে না সেটা বেশি, সেটা তো ভি ছিল স্যার। হ্যাঁ স্যার এখানে আমি লিখেছি না 5 ওহমের অ্যাক্রসে মাইনাস মানে ভি জিরো যেটা প্লাস মাইনাস দিয়ে যেটা লিখেছি স্যার, হ্যাঁ 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 স্যার মানে 5 ওহমের যে উপরে যে টার্মিনাল আছে সেটা তো ভি জিরো, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ ভি জিরো বলছো না, কারণ কি এটা ভি জিরো কার সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে, কিন্তু গ্রাউন্ডের সাপেক্ষে তো ওটাকে আমরা ভোল্টেজ যখনই ভি জিরো বলবো, এই নোডের ভোল্টেজ যদি আমাকে ভি জিরো বলতে হয় সেটা আমাকে গ্রাউন্ডের সাপেক্ষে বলতে হবে না, রেফারেন্স নোডের সাপেক্ষে বলতে হবে, কিন্তু এই ভোল্টেজটা ভি জিরো কি রেফারেন্স নোডের সাপেক্ষে হচ্ছে, তা কিন্তু হচ্ছে না,
সেটা হচ্ছে আমার এই পয়েন্টের সাপেক্ষে ভি জিরো, কিন্তু এই পয়েন্টটা তো অলরেডি রেফারেন্স নোড নয়, এখানে তো অলরেডি 10 ভোল্ট আছে, তাহলে আমরা কি করে এই পয়েন্টের ভোল্টেজ ভি জিরো বলবো? তা বলা যাবে না। যদি আমাকে কোনো নোডের ভোল্টেজ বলতে হয় সেটাকে অবশ্যই আমাকে রেফারেন্স নোডের সাপেক্ষে বলতে হবে। সুতরাং এই পয়েন্টের ভোল্টেজ আমরা ভি জিরো কখনোই বলতে পারবো না, ঠিক আছে? টু ভি জিরো বলতে পারবো, হ্যাঁ টু ভি জিরো বলতে পারো, কারণ হচ্ছে এইটা এইটা দেখে এই নোড থেকে আমরা দেখে বলতে পারি সেটা, ঠিক আছে? এবার বেসিক্যালি আমি যেটা করবো আউটার লুপটাই না, আমি একটা কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে দেবো আউটার লুপটাই। কেসিএল অ্যাপ্লাই করে দেখো তো কি হচ্ছে, বাইরের যে লুপ আছে। এটাই বলছিলাম যে তো এটা আমরা টু ভি জিরো বলতে পারি, বলতে পারি তো স্যার টু ভি জিরো? হ্যাঁ টু ভি জিরো তো বলতে পারি, কিন্তু মাইনাস টু ভি জিরো সম্ভবত, দেখি মাইনাস টু ভি জিরো বলতে পারি, প্লাস নয়। স্যার স্যার যদি এটা মাইনাস টু ভি জিরো বলি, তাহলে মাইনাস টু ভি জিরো মাইনাস জিরো ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার আচ্ছা তোমাকে হবে। দেখাচ্ছি আমি, এই বাইরের যে লুপটা ফার্স্টে আসতে শুরু করো, কেভিএল নর্মাল কেভিএল লাগাও বাইরের লুপটা দিয়ে, বাইরের লুপটাই কেভিএল লাগাও, এখান থেকে শুরু করো। এখানে কি হচ্ছে, গেন হচ্ছে মানে মাইনাস টু ভি জিরো, ঠিক আছে? মাইনাস টু ভি জিরো চলে এলে তারপরে এই 10 ভোল্টের মধ্যে কি হচ্ছে, গেন মাইনাস হচ্ছে 10 -10, তারপরে এর মধ্যে কি হচ্ছে, প্লাস 5 ইনটু কারেন্ট, না 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 এখানেও ভি জিরোই আছে, দরকার ও কি? তাহলে মাইনাস ভি জিরো মাইনাস ভি জিরো সমান কত, জিরো জিরো, ব্যাস। তাহলে এখান থেকে ভি জিরোর মানটা বেরিয়ে যাবে, ভি জিরোর মান কত বেরোলো, -3 ভি জিরো সমান কত, -3 ভি জিরো সমান 10, তাহলে ভি জিরো সমান কত, ভি জিরো সমান হচ্ছে -10 এর 3, 10 এর 3 ভোল্ট, এটা বেরিয়ে গেল। এবার ভি জিরোর মানটা যখন বেরিয়েই গেল, আইএসসি এর মানটা তো বেরিয়েই যাবে, ভি জিরো সমান কত ছিল, ভি জিরো সমান 25 -5 আইএসসি, ভি জিরোর সমান ছিল আমার 25 - কত 5 আইএসসি, তাহলে ওখান থেকে আমরা ভি জিরোর সমান কত বসিয়ে দেবো, এবার ভি জিরো সমান আমরা বসিয়ে দিচ্ছি -10 এর 3, -10 এর 3 ইকুয়াল টু হচ্ছে 25 - 5 I0, তাহলে ওখান থেকে আমরা কত পাচ্ছি বলো, আইএসসি মান কত পেয়ে যাচ্ছি, আইএসসি সমান কত বেরোচ্ছে, আইএসসি সমান আমার হয়ে যাবে 1/5 × 25 + 10 এর 3, 25 + 10 এর 3, হিসাব করে বলো তো কত হচ্ছে এটা, আইএসসি সমান কত দাঁড়াচ্ছে, 25 + 10 এর 3, 5.67 অ্যাম্পিয়ারের মতো, দেখো 5.67 অ্যাম্পিয়ার, 5.67 অ্যাম্পিয়ার, বোঝা গেল? এটা কি করে হলো, জাস্ট কেভিএল বাইরের লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলাম, আর তার আগে আমরা এই এই নোডটাই আমরা নোড অ্যানালিসিস করেছিলাম, দিয়ে একটা রিলেশন অলরেডি পেয়েছিলাম আইএসসি এর সঙ্গে ভি জিরো, দিয়ে এখান থেকে আমরা আইএসসি এর মানটা পেয়ে গেলাম, মানে আমাদের এতক্ষণে নর্টন কারেন্টটা বার হলো। কিন্তু এখন আমাদের আরেকটা কাজ তো বাকি আছে, সেটা হচ্ছে নর্টন রেজিস্ট্যান্সটাকে বার করা। এবার একটা ভালো উপায় আছে নর্টন আচ্ছা রেজিস্ট্যান্স বার কেভিএলটা করার, স্যার, কেভিএলটা আমরা বাইরের লুপটায় লাগিয়েছি তো শুধু? হ্যাঁ বাইরের লুপটাতে লাগিয়েছি আমি, ও ঠিক আছে, একদম বাইরের আউটার লুপটা, ঠিক আছে? এবার দেখো এখানে নর্টন রেজিস্ট্যান্স বার করার একটা উপায় যেটা তোমরা ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? এই এই রুলটাই ফলো করবে, তো সেখানে হচ্ছে কি, আমাদের ওপেন সার্কিট একটা ভোল্টেজ বার করা যেতে পারে, মানে যেখানে আমরা শর্ট করেছিলাম যে টার্মিনাল দুটোকে, অর্থাৎ এই দুটো টার্মিনালের মধ্যে আমরা শর্টিং করেছিলাম, তো সেটাকে শর্ট না করে আমরা ওপেন সার্কিট যদি করি এই টার্মিনালটাকে, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ বেরোবে। তোমরা এই প্রসেসটা ফলো করো, এই টেকনিকটা ফলো করলে ভুল কম হয়। এখানে তোমরা ওপেন সার্কিট ভোল্টেজ বার করো, এই টার্মিনাল দুটোকে ওপেন করে দাও, দিয়ে এখানে ওপেন সার্কিট ভোল্টেজ বার করো, এখানে ধরো ভোল্টেজ তাহলে হচ্ছে স্যার আমার এটা ভি, তো থেভেনিনস থিওরেমের মতোই হয়ে যাচ্ছে স্যার, ওপেন সার্কিট ভোল্টেজ বার করলে। না থেভেনিন থিওরেম মতো হচ্ছে, কিন্তু তুমি নটনস ফর্মে লিখতে পারবে, বুঝা গেল? নটনস ফর্মে লিখতে পারবে তুমি, ফর্মটা তোমার লেখা নিয়ে কথা। ওপেন সার্কিট ভোল্টেজ ধরো বার করলে, তাহলে তোমার ওপেন সার্কিট ভোল্টেজের মান কত হচ্ছে বলো এবার আমাকে, এখান থেকে বল দেখে বলো ওপেন সার্কিট ভোল্টেজের মান কত হচ্ছে। যদি আমার এইখানটাকে আমরা রেফারেন্স নোড ধরি 0 ভোল্ট, মানে এখানে 0, তাহলে এখানকার ভোল্টেজ কত, এ এ এখানকার ভোল্টেজ হচ্ছে ভিওসি, তাই তো? এখানের ভোল্টেজ হলো ভিওসি, আচ্ছা। তার মধ্যে এখানে আবার একটা কি হয়েছে, ভোল্টেজের একটা এখানে একটা ভোল্টেজ এর মধ্যে ড্রপ হবে, তাই তো? তাহলে এখানের ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ কত হচ্ছে আমার, মাইনাস টু ভি জিরো
না, এখানে ভিওসি আছে তো আরো। দেখো এখানকার ভোল্টেজ যদি আমি ভি ধরে নিই, দিয়ে ধরো আমি এই পথটাতে কেভিএল অ্যাপ্লাই করলাম, এই যে পথ এইটুকুর মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? বাইরের লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারি? ভি সমান এখানকার ভোল্টেজ, মানে ভি বেসিক্যালি এখানে আছে, তার মানে হচ্ছে দেখো এক্ষেত্রে আমরা যদি আউটার লুপে ভি কেভিএলটা লাগাই তাহলে সব থেকে বেটার হবে, আউটার লুপটাতে কেভিএল লাগিয়ে দাও। এখানে ভিওসি হচ্ছে, এবার হচ্ছে একদম বাইরে থেকে শুরু করো, এখানে হচ্ছে আমার কত ড্রপ হয়, এখানে আমার কত গেন আছে, -2V0, এই লুপটাতে লাগাতে শুরু করো একদম পুরো টোটালটা, টোটাল পথটাতেই কেভিএল অ্যাপ্লাই করো বাইরে থেকে, এখান থেকে শুরু করো, দিয়ে আমাকে বলো কি হচ্ছে। প্রথমে -2V0 হচ্ছে তো, তারপরে এখানে কত ড্রপ আছে, এখানে প্লাস কত ভিওসি, প্লাস ভিওসি ড্রপ আছে এর মধ্যে, তারপরে তারপর কত ড্রপ, -10, -10 আছে, আচ্ছা তারপরে, তারপরে -V0 ইজিক্যাল টু জিরো। তারপরে হচ্ছে -V0, -V0 ইকুয়াল টু হচ্ছে আমার জিরো, ঠিক আছে। তাহলে ভিওসি সমান কত, তাহলে ভিওসি সমান কত বেরোলো বলো আমাকে, ভিওসি সমান, ভিওসি সমান আমার বেরোলো হচ্ছে V0 থাকলো ওদিকে চলে গেল 3V0, তিনটে V0 হয়ে গেল প্লাস একটা 10, এই যে এখানে -2V0 ছিল এখানে V0 ছিল, মানে -3V0 সেটা ওইদিকে চলে গিয়ে +3V0 +10 হয়ে গেল, ঠিক তো? আচ্ছা এবার হচ্ছে কি, V0-র মান কি এখান থেকে জানা যাচ্ছে? আগে তো V0 বার করলাম তখন খানিক আগে, V0-র মান বার করে তখন ওটাকে শর্ট করে করেছে, ঠিক আছে। এখান থেকে কি V0-র মান দেখা যাচ্ছে এই সার্কিট থেকে? হ্যাঁ এখান থেকেও দেখা যাচ্ছে, স্যার এটা 5 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবে, কারণ ওইটা তো ওপেন আছে। ঠিক। দেখো এই জায়গাটা যে আমার লুপটা হচ্ছে, মানে আমাদের এটাকে একবার ড্র করি, আমরা এখানে ওপেন সার্কিট করে দিয়েছি এটাকে, এটাকে ওপেন সার্কিট রেখেছি তো, মানে এখানে আমরা ভোল্টেজ দেখাচ্ছি ভিওসি, কিন্তু এদিক দিয়ে কি কোনো কারেন্ট আসবে, এই পথ দিয়ে কি কোনো কারেন্ট আসবে? তা কিন্তু আসবে না, কারেন্ট যদি না আসে তাহলে এখানে কোনো কারেন্ট এলো না, সমস্ত যে 5 অ্যাম্পিয়ারে যে কারেন্ট সোর্সের কারেন্টটা এটা কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসতে হবে, মানে এই রাস্তা দিয়ে তাকে আসতে হবে, 5 অ্যাম্পিয়ার কারেন্টটা এদিক দিয়ে এলো, দিয়ে এদিক দিয়ে আসবে, দিয়ে আবার এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে আবার ব্যাক করে যাবে, তাই তো? তাহলে আমরা যদি এই লুপটার মধ্যে আবার অ্যাপ্লাই করি আমরা দিয়ে দেখি, তাহলে বলো দেখি এর মধ্যে আমার V0 যেটা হচ্ছে, V0 হচ্ছে কার মধ্যে, 5 ওহম রেজিস্টারের মধ্যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে তো, V0 ড্রপটা, তাহলে তার মধ্যে কারেন্ট কত যাচ্ছে, এই কারেন্টটা কত হবে, এই কারেন্টটাই 5 অ্যাম্পিয়ারই হবে, কারণ 5 অ্যাম্পিয়ার কারেন্টটা তো এইদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ এদিকটা ওপেন সার্কিট, সমস্ত 5 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়েই যাবে। তাহলে বলো V0 সমান আমরা কি লিখতে পারি, V0 সমান আমরা পাঁচ লিখতে পারি ইন্টু পাঁচ 5 ওহমের 25 ভোল্ট। রেজিস্টার ইন্টু 5, তার মধ্যে কারেন্ট যাচ্ছে, মানে এত ভোল্ট, 25 ভোল্ট, তাহলে এটা হয়ে গেল আমার V0-র মানটা হয়ে গেল 25 ভোল্ট। তাহলে এবার V0-র মান যদি 25 হয়, আমরা আগেই পেয়ে গেছি V0 সমান, VOC সমান কত পেয়েছি, VOC সমান হচ্ছে 3 × V0 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 10, 3 × V0 প্লাস হচ্ছে 10, তাহলে 3 × V0 মানে কত, 75, 75 প্লাস 10 মানে হচ্ছে 85 ভোল্ট, ঠিক আছে 85 ভোল্ট, এটা হলো আমাদের ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ। এবার হচ্ছে আরেকটা নিয়ম এখানে আছে, নর্টনস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমরা এটাও কাজে লাগাতে পারি, যে ভি যেটা আমাদের, সরি আমাদের যেটা আরএন হবে, নর্টন রেজিস্ট্যান্স যেটা হবে আরএন, সেটা হবে আমাদের ভিওসি ডিভাইডেড বাই আইএসসি, ঠিক আছে আইএসসি,
এটা নর্টনস রেজিস্ট্যান্স অথবা থেভেনিন রেজিস্ট্যান্স, যে কোনো ক্ষেত্রেই আমরা কাজে লাগাতে পারি। ভিওসি ডিভাইডেড বাই আইএসসি, এটাই হলো আমাদের নর্টন রেজিস্ট্যান্সের ফর্মুলা। ঠিক আছে, তাহলে ভিওসি সমান কত? 85, আর আইএসসি সমান কত বেরিয়েছিল? 5.67। আইএসসি আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, আইএসসি সমান 5.67 অ্যাম্পিয়ার বেরিয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি 5.67, 85 ডিভাইডেড বাই 5.67, এই এতটা ওহম, এই এত ওহম হচ্ছে এখানকার নর্টন রেজিস্ট্যান্স। কত বেরোচ্ছে তাহলে এটা বলো? 85 ডিভাইডেড বাই 5.67 করে স্যার অ্যাপ্রক্সিমেটলি 15 ওহম। এটা অ্যাপ্রক্সিমেটলি 15 ওহম বেরোচ্ছে। তাহলে এই পদ্ধতিতে আমরা নর্টন রেজিস্ট্যান্সটা বার করবো। ঠিক আছে, এটাতে অনেক বেটার হবে। তাহলে এই রুলটা ফলো করবে যে নর্টন রেজিস্ট্যান্স বার করতে গেলে এখানে এক্সট্রা ভোল্টেজ সোর্স না লাগিয়ে তোমরা এই জায়গাটাকে ওপেনই করে দাও। ওপেন করে দিয়ে ক্যালকুলেট করো। ওপেন করে দিয়ে ক্যালকুলেট করলে কি হবে, তোমরা অলরেডি তো আইএসসিটা বার করছোই, একবার তো তোমাদেরকে আইএসসি বার করতেই হচ্ছে। তো আইএসসি যখন বার করাই থাকছে, তখন তোমরা খালি ওপেন সার্কিট ভোল্টেজটা বার করতে পারলে সেটাকে খালি ওই শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ করে আর এনটা পেয়ে যাবে। তাহলে এখানে তোমরা আর এন পেয়ে গেলে আর আইএসসিও জানো, তাহলে আইএনটা কোন দিকে? আইএনটা হচ্ছে আমাদের উপরের দিকে। এটা কত অ্যাম্পিয়ার? আইএন এর মান কত? আইএন এর মান হচ্ছে 5.67 অ্যাম্পিয়ার, 5.67 অ্যাম্পিয়ার আইএন এর মান। আর হচ্ছে আমাদের প্যারালাল রেজিস্ট্যান্স কত হবে? এটা 15 ওহম। 15 ওহম। তাহলে এটা আমাদের এবি পর্যন্ত হয়েই গেল। আর সেখানে আমাদের কি লেগেছিল এই জায়গাতে? এটা তো আমাদের এবি পর্যন্ত তো হয়ে গেল, দিয়ে সেই জায়গাতে আমাদের লেগেছিল এবি বা এক্স ওয়াই যাই বলি না কেন, এখানে আমাদের এই টার্মিনালে কি লেগেছিল? 1 ওহমের একটা রেজিস্টার লেগে আছে, 1 ওহমের একটা রেজিস্টার লেগে আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে 1 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো করবে, কত কারেন্ট ফ্লো করবে বলো? এর মধ্যে আইএল কত ফ্লো করবে? স্যার 5.67 আইএল ইকুয়াল টু হবে 15 ডিভাইডেড বাই 67, 5.67 ইনটু 15 ডিভাইডেড বাই 16, কিন্তু হচ্ছে অপোজিট বাই সাম, 15 ডিভাইডেড বাই 16। ডাইরেক্টলি লিখে দিচ্ছি অপোজিট বাই সাম অ্যাম্পিয়ার। ঠিক আছে, সাম সেটাকে আমরা অ্যাম্পিয়ারে প্রকাশ করছি, মানে হচ্ছে কত? 5.50, 5.32 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করবো। ঠিক আছে, নর্টন থিওরেমে যদি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দু ধরনের সোর্সই থাকে, সেক্ষেত্রে এইভাবে ক্যালকুলেট করাটাই বেটার হবে। আমি তোমাদেরকে একটা প্রবলেম দিই, সেটা তোমরা করবে। নর্টন থিওরেমে যেখানে দু ধরনের সোর্সই থাকবে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দু ধরনের সোর্সই আছে, এরকম একটা আমি প্রবলেম দিচ্ছি, তোমরা এই পদ্ধতিতেই করবে ওখানে। এটা সাপোজ এ টার্মিনাল আছে, এটা ধরো বি টার্মিনাল। ঠিক আছে, এরকম একটা সার্কিট আছে। তো সার্কিটের মধ্যে বুঝতেই পারছো নর্টনস ফর্মে কোনটাকে কোন পার্টটাকে নিয়ে যেতে হবে? এইখান থেকে এইটুকু পার্ট, এটাকে নর্টনস ফর্মে নিয়ে যাবে। দিয়ে কি বার করতে হবে? এখানে যে লোড রেজিস্ট্যান্স যেটা কানেক্টেড আছে 1 ওহম, তার মধ্যে আইএল অর্থাৎ লোড কারেন্ট এটা কত ফ্লো করছে, এটা তোমাদেরকে হিসাব করতে হবে। ঠিক আছে, এটাকে নর্টনস থিওরেম দিয়ে করবে। আর যে পদ্ধতিতে বললাম লাস্টে, অর্থাৎ কিনা
হচ্ছে তোমাদেরকে আইএসসি বার করবে ফার্স্টে, আইএসসি বার করে তারপরে ভিওসি বার করবে ওপেন সার্কিট ভোল্টেজ, এবং তারপরে ভিওসি ডিভাইডেড বাই আইএসসি করে নর্টনস রেজিস্ট্যান্সটা বার করে নেবে, দিয়ে নর্টন রেজিস্ট্যান্স বার করে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করবে। আইএসসি প্যারালালে থাকবে তার আই আর এন, দিয়ে তার প্যারালালে থাকবে 1 ওহম, দিয়ে 1 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা হিসাব করবে। ঠিক আছে, তাহলে দুটো প্রবলেম দেওয়া হলো। হ্যাঁ বলো। পেজটা একটু ব্যাক করুন, কতগুলো স্ক্রিনশট নেওয়া আছে স্যার, যেগুলো করলাম স্যার ওই প্রবলেমটা স্যার। হ্যাঁ, এটা আপনি শিখিয়ে দিলেন নিয়মটা। এটা হ্যাঁ স্যার, এটাই। স্যার নেক্সট স্যার নেক্সট করুন। নেক্সট ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে দুটো প্রবলেম তোমাদের দেওয়া হলো, এগুলো তোমরা করো, আমাকে মেল করে পাঠাবে। ঠিক আছে, দুটো প্রবলেম, আগে একটা দিয়েছি, এটা হলো 1 নম্বর প্রবলেম। ঠিক আছে, এটা 1 নম্বর প্রবলেম, নর্টনস থিওরেম দিয়ে করো দুটো, এটা একটা আর এটা দ্বিতীয়। ঠিক আছে, এই দুটো ছবি তোমরা তুলে রাখো, এটা দিও না, এটা তোমার নেই, মানে এটা আমি খালি বোঝানোর জন্য করেছি, নীল রং দিয়ে যেটা দেখানো আছে। ঠিক আছে, এটা খালি বোঝানোর জন্য, বুঝতেই পারছো, লোড রেজিস্ট্যান্সটাকে বোঝানোর জন্য, এটা এটা এটাই করো না। ঠিক আছে, তাহলে নটন সেরেম দিয়ে দুটো প্রবলেম তোমরা ছবি তুলে রাখো, 1 নম্বর প্রবলেম এটা, সবাই ছবি তুলে নিয়েছো, আর 2 নম্বর হচ্ছে এইটা, এই দুটো আমাদের করে পাঠিয়ে। হ্যাঁ স্যার, ছবি তুলে নিয়েছি। ঠিক আছে।